এই দেখ একটা পাখি এসেছে, ঘুঘু পাখি। আয়, উড়ে চলে গেল, দেখেছিস গোপাল? শুভ সকাল বলে দাও। সুপ্রভাত বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা। আর এই যে দেখো, নিচে সব পর্দা টর্দা মেলা, বাসি পাট মিটিয়ে সে দেখো ঘুঘু পাখিটা আম গাছে চলে গেছে। তো পর্দা এখন ওদিকে অনেক আছে। তো দুটো বাকি দুটো ঘরের চেয়ে বললাম পর্দা কালকে খুললাম, তো সেই পর্দাগুলো। আর যে দেখতে পাচ্ছ ঠাকুরতলায়, ওই দেখ ঘুঘু পাখি আসছে। নিজে ডিপে ডাবা, কিছু উপরের ডিপে, কিছু নিচের, মিলেমিশে আর ওটা আটার জায়গা। তো সব কিছু মানে উঠে করে নিয়েছি, কেন বলো তো, স্কুলে যাব। স্কুল থেকে এসে ভাতটাই শুধু করব, করে ডোরোকে খাবো। সেই 10:30টা পরে এসে আমি টিফিন খেয়ে ভাত বসাতে 11টা কাঠে, 45 মিনিট চলে যাবে। তো বাসন টাসন মেজে রান্নাঘর মুছে এদিক ওদিক করে তো ডোরোকে 12টার সময় খাইয়ে চান করাবো। তারপর আমরা হবো করে, মানে আমি যেই টাইমে উপরে উঠি সেই টাইমটাকে আমি বজায় রাখতে চাইছি। তো তার জন্যই আমি তাড়াতাড়ি মানে 5:30টায় উঠেছি। 5:30টাতেই আমি উঠি, কিন্তু কদিন হচ্ছে 5:45 উঠেছিলাম বলে 6:15 নেমেছিলাম, মানে আমার ঘুমটা কেমন এসে গিয়েছিল। তো সেই জন্য যাই হোক, আমি তাড়াতাড়ি উঠে আমি আমার কাজ মিটিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বাড়িটা তোমাদেরকে মানে একটু দালানটাই ঘোরাফেরা করছি, তো তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু কথা তোমাদের সঙ্গে বলে নিচ্ছি। আর তো এই জামা কাপড়গুলো তো কালকের আদা শুকনো হয়েছে, তো এগুলো দেখো না, রোদটা তেজ নেই। আর তো যাই হোক, চলো, এই যে গোপাল আমার সাথেই আছে, ও একটু প্রকৃতির দৃশ্য দেখতে এসেছিলো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে। তো চলো এবারে বাড়ি ঘরে যাওয়া যাক। আর এখন বাজে দেখো 8:05, আর এরা দুজনে এখনও ঘুমিয়েই যাচ্ছে। আর তো চলো, এখানটায় যেহেতু এখন বড় আলোটা জ্বালিনি, ওরা ঘুমোচ্ছে, তাই এই আলোটা আমি জ্বাললাম, মানে গোপালকে বসাবো, সেবা দেবো। তো এবারে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব, নিয়ে আর এটা এটা দিয়ে মুছে পরিষ্কার করে নেব। আর এই ধূপগুলো উপরে নিয়ে যাব, সব মানে ভেবে ভেবে নিয়ে আসা হয়েছে, বুঝতে পেরেছ? আপেলটা আগের বারে যখন বাপি এনেছিল আমার দেওয়াই হয়নি, রোজ খালি ভাবছি দোবো দোবো ঠাকুর ঘরে গিয়ে মনে পড়ছে, আর আর তখন এই ঘুমোয় কে পাঠাবে। এই ছোটো আপেল আমার খুব ভালো লাগে, এইটা যেইটুখানি দেখছে সেইটুখানি কি আপেলটা, এইটুখানি কি আমার এই আপেল খুব ভালো লাগে, মানে ভালো লাগে খেতে নয় দেখতে, আপেলটা আমার ঠিক খেতে ভালো লাগে না। আর এই যে আমটা আম কলা এইসবগুলো একটু ভালো লাগে, লিচু আঁশফল। আর এই যে ফুল নিয়ে চলে এসেছি, আমাদের গাছে তো ভিন্ন রকমের ফুল দেখতেই পাচ্ছ, আর পাখা চলছে তারাও আওয়াজ পাচ্ছ। তো আপেলটা আজকে পুজো দিয়ে দেবো, অনেক দিন ধরে ভাবছি, আর কালকে বৃহস্পতিবার ভাবছিলাম কাল দেবো, কিন্তু না আজ মনে পড়ছে, কাল যদি ভুলে যায় তো আজকেই দিয়ে দিই, সেইভাবে নিয়ে চলে এসেছি। তো চলো গোপালের বাসনগুলো ধুয়ে নিই, নিয়ে আমি পুজোটা করে নিই, দেখতেই তো পেলে। তারপরে ডোডো উল্লে বিছানা গোছাবো, খাওয়াবো, এই হেন তেন মুখ ধুইয়ে, তো তারপরে সব আমি ড্রেস পরে ওকে ড্রেস পরিয়ে নিয়ে যাব। আর যেহেতু আমি গোপাল পুজো করি, তাই ঘর দৌড়টা আমি সকালবেলা নিয়েছি যখন ঘর মুছি, আর তখনই ওপরে চলে আসি একবার মুছে নিই, বুঝতে পেরেছ? তো চলো ব্লগটা এখন আমি এই যে দেখো 8:05 হয়ে গেল, মানে এখন পুরো 8টাই বাজে, 8:05 মানে। তো চলো আমি আবার পুজোটা সেরে নিই। ইংরাজিতে বলো কোথায় যাচ্ছ? গো টু স্কুল। এদিকে একবার তাকাও, চলো। তো এই যে স্কুলে বেরিয়ে পড়েছি, তো যাওয়া যাক। হ্যাঁ, গো টু স্কুল বলেছি, গিয়ে খালি ভাতটা করবো। এখনো বেশি কেউ আসেনি, কি বললি? একটা কবিতা বল তো, তুই কবিতা বল, ভালো একটা কবিতা বল, একটা কবিতা বল, আবার কি কবিতা 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 কি হলো বল, তোমার নামটা বলো, তাড়াতাড়ি লেখো, তোমার লেখাটা আমি দেখাচ্ছি। ডোডো দেখ দিদি কি সুন্দর লিখছে, আর তুই এখন একটা বড়, এই তো চক এনে, এখন কেউ আসেই নি ম্যাডামরা।
এই যে স্কুল থেকে এসেছি, 11:15 বেজে গেছে, বললাম না ভাত করতে 11টা হয়ে যাবে, এসে একটু মুড়ি টুড়ি খেয়ে আর এই যে চলে এসেছি এখন ভাত করতে। এটা তো রেডি করে রেখেছিলাম, শুধু উচ্ছেটা নিয়ে এলাম। আর বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি বৃষ্টি হবে। আর ডোডোর বাবা আজকে চেয়ারগুলো পরিষ্কার করার ছিল, মানে যে খাবার টেবিল আমাদের, আর সেগুলো করে নিয়েছে। তখন ভাবলাম তোমাদেরকে দেখাই, আর ডোডোকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম না, আর মানে ওর বাবা কীভাবে করছিল আর দেখানো হয়নি। যদিও চেয়ারটা কীভাবে পরিষ্কার করেছে সে ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে এতটুকুই কাজ করার ছিল। মানে আমি তো সকালবেলা দেখতেই পেয়েছি যে ডিপি টাপাগুলো, আর পর্দা তোমাদেরকে উপর থেকে দেখালাম, এই কটাই করেছি। জানিয়েছে ভাত করতে হবে, আর হবে না, আর সেই জন্য আজকের মতো হয়ে গেল। আর ডোডোর বাবাকে বলেছিলাম আজকে যেহেতু ওর এ শিফট ছিল, নাইট যাবে বলছে, তো ছুটি আছে, তাহলে ওইটা করে নিতে, করে আবার ওর বাবা নাকি ব্যাংকে গেছে। তো যাই হোক, আসুক, আমি এখানে ভাতটা বসিয়ে দিই, পুরো 11টা বাজে এখন। আর এই আলু ভাতটা হচ্ছে কালকের, কালকে দিয়েছিলাম আর খাওয়া হয়নি, প্রয়োজন পড়েনি, তাই আজকে ভাতের সঙ্গে দিয়ে গরম করে নেবো। তো চলো, আর এক হাতে ফোন ধরে এক হাতে কীভাবে আমি আর তোমাদেরকে কী দেখাবো। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ভাতটা করে নিই। সত্যিকারের বাবা, খবর দেখা হয়নি বলছি, তারপরেও বলছে কী, সে অবাক কাণ্ড। এই যে জলের বোতল ভরছে এখানে, আর এই যে এখানে কি এসেছে, একটা বড়া রয়েছে, মাছের তেল রয়েছে, এটা মনে হচ্ছে কচুর ডাঁটি দিয়ে টক হবে মনে হচ্ছে, কারণ এইসব রান্নাগুলো মায় করেছে, আমি তো স্কুলে গিয়েছিলাম। আর আমি কি কি করছি সেটা তো দেখতেই পেয়েছি, ওগুলো তো আমি করি না, তাই আমি দেখা, মানে আমার আর সময়ই ঘটে না, ওই খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পটল ভাজা এখানে আছে, কলমি শাক ভাজা, সেখানে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে এসেছি, ভাত হয়ে গেছে। এই যে স্কুলের ডিম, আর এখানে হচ্ছে ঝোলটা ফুটছে, এইটা মানে সব করেই গেছে, বললো যে এটা খালি সাঁতাল দিতে, মা হয়ে গেছে, বুঝতে পেরেছো, এটা খালি নামে, ওটা হচ্ছে মাছের ঝোল। আর এখানে হচ্ছে ডোডোর কুলেখাড়া শাকের জল, এটা নিকড়ে নেবো। আর রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, করতে করতে তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, নাহলে তো আবার ভুলে যাবো। আর এই যে এখানে বাসনগুলো নিয়ে যাবো, খাটে মাছবো, আর পর্দাগুলো শুকিয়ে গেছে, ওকে বলছি তুলে লাগিয়ে দিতে। আর এই সবে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই সবে কেচে দিলাম ভাত বসিয়ে দিয়ে, যা পালিয়েছে, যেই তুলতে গেছি। আচ্ছা এখন আমরা খেতে বসছি, আলু ভাত নেবে না, আমরা তাহলে হাফ হাফ করে নিয়ে নিই। আলু দাওনি না কি গো ডুডোকে, এতগুলো একটা আলু দুটো পেঁপে, আবার একটু মাছ, একটুখানি ঝোল, একটু শাক ভাজা, বড়া, পটল, সব কেউ তো খাবে। তিন পিস আলু নিয়ে নিই, এইটা কি করেছো টক, কি খেলা করছিস তুই, হবে না কেন, একদম ওই ধারে কেন, জিজ্ঞেস করো, বলে দাও ফোনে কথা বলছে, ওইখানে নাহলে একটা পারলে তো ছোট, এটা তো বড়ও নয়, হবে না, চপ হলেও হয়ে যেত, তরকারি হবে কি, আলু দিয়ে আবার করতে চাইবে না, বললো তো না হতে পারে, দেখি কি বলছে, কি বলছে, পাঁচিলে চাপ দিলে, পাঁচিলে চাপ দিলে কেন, পাঁচিল ভেঙে যাবে।
না অ্যাকচুয়ালি শুক্রবারেই করবো, এটাতে হবে কালকে বৃহস্পতিবার, কাল যদি খাওয়া যায়। হ্যাঁ কালকে কি আছে, কালকেই হবে তো। মোচা বাড়তে গিয়েছিল তো, দুজনের প্রয়োজন, ওদিকে পাঁচিলে চাপ দেওয়া যাবে না, এই সামনে একটা আছে তো চলো। এই ডোরো দুপুরবেলা পাতা ছিঁড়তে নেই, এই গাছে মাকু থাকে, পালিয়ে চল। তুই বাইকের সামনে একটু দাঁড়া, একটা পোজ দে ছবি তোর, এদিকে কি ভেসছে, ওইখানটা কি মাছেদের খাবার আছে, কি খাবারটা কি গলে গলে পড়ছে, একটু চাগাও। এদের খাবার ঘুলিয়ে বেরোচ্ছে, এই বার করে দিচ্ছে কেন, এ বাবা কিরম ফুটো তো তার মানে করা আছে নাকি, ফুটোই তো করেছি বের হয় না কেন, তাই দেখলাম ঠিক আছে কি মাছেদের খাবার বের করে দিয়েছে ফাঁসে। এদিকে একটা ঘোড়ো, তোমার ছবি তুলি, এই ঘোড়ো। বিকেলবেলা গোপালকে একটু তাড়াতাড়ি সেবা দিয়ে রোজগারের মতো আজকেও চলে এসেছি উপরে। এসেই যেটা লক্ষ্য হলো সেটা হচ্ছে আম পাতা, তো আমাদের পিতলের আম পাতা আছে, তো যেহেতু বাড়িতেই গাছ রয়েছে আর আম গাছটা বড় হয়ে গেছে, আগে ছিলই নিচে পারা যেত না, আর তাছাড়াও দেখো ওইদিকে আম গাছগুলো রয়েছে, ওই দেখ ও নিচে ডাল আছে, এই যে কটা গাছ রয়েছে তিনটে, তিনটি হচ্ছে ফলন্ত, ওদিকে একটা আছে ওটা ফলন্ত নয়, এই তিনটে হচ্ছে ফলন্ত আম গাছ, এটা ফলন্ত নয় এটা। তবুও এখন আমাদের যেমন বাজারে বিক্রি হয় আমরা কী করে জানবো তারা পয়সার জন্য বিক্রি করে ফলন্ত গাছ কিনা, তো ফলন্ত গাছের আম পাতা বেলপাতা সব চলে নাকি, তো যাই হোক যেহেতু এই গাছটা ফলন্ত, দু বছর ধরে ফল দিচ্ছে, ভাবছি আম পাতা যেহেতু গাছেরই রয়েছে তো একটা আম পাতার এরকম ডাল ভেঙে নিলে যদি মানে ঘটে, তো গাছেরই যেহেতু আম পাতা তাহলে এই আম পাতায় একটা ঘটে তুলে দেব, তো এরকম মানে একটা ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে এতদিন মাথায় আসেনি যেহেতু পিতলের আম পাতাটা দেওয়া ছিল, পিতলের আম পাতাটা এক এক সপ্তাহে সরিয়ে রেখে তো এটাও তো দেওয়া যেতে পারে, এটা যেহেতু গাছের পিতলেরটা থাকলে কী হয় পাল্টাতে হয় না, তো আসতেই হঠাৎই গাছটা যেহেতু বড় হয়ে গেছে তাই মাথায় এলো, তো ঠিক আছে চলো এই ব্যাপারটা এখানেই স্টপ করলাম। দেখো নিচে কত পুঁই শাক হয়েছে, আর ওটা হচ্ছে অপরাজিতা গাছ শুকিয়ে গেছে, সুপারি হয়েছে কত, দেখো গাছেরই সুপারি আম পাতা দিয়ে ভালোই মানে লক্ষ্মী ঠাকুরের ঘরটা সাজবে, আর গাছেরই সব ফুল মানে মোটামুটি লক্ষ্মী পূজা, বুঝতে পেরেছ মানে লক্ষ্মী ফল, যেমন নারিকেলও রয়েছে বাড়িতে, এই তুলসী গাছ থাকলে, নিম গাছ থাকলে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, কিন্তু তাও আমি আবার ভীতু কি জানি কেন, এটা আমার মনের দোষ, মানসিক রোগ যাকে বলে, বুঝতে পেরেছ, আর কিছু বলার নেই। যদি আমার সাথে কোনো দিন খারাপ কিছু কিছু ঘটেনি কিন্তু তবুও নিজের মনটা খুবই খারাপ, প্রথম থেকে ভয়কে প্রশ্রয় দিয়ে আজকে আমার দুরবস্থা, একটুকু মানে একা থাকতে পারি না, আর মানে যে গাছগুলো রয়েছে নিম গাছ তুলসী গাছ সেইখানে মানে কোনোভাবেই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, বুঝতে পেরেছ মানে শোষণ করে নেয়। আর কলা গাছ রয়েছে বলছি না, লক্ষ্মী পরিবার সব রকমের শাক, হ্যাঁ এই ডোরো নিচে নাম, নিচে নাম। আর দেখো সূর্যি মামা এখনো ডোবেনি,
তো চলো, আমি বললাম না একটু বেলাবেলি 5:30টার মধ্যে গোপালকে খেতে দিয়ে চলে এসেছি, আর তারপর 6টা বাজলে আর দেখা যাবে, মানে 6টার সময় তো সন্ধে হয়ে যাবে, তখন সন্ধে দেবো। আর এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, ফুল টুল জলে দিয়ে দিয়ে মেজে নিয়েছি। আকাশটা খুব সুন্দর, মানে এমন গর্জন করছিল যেন মনে হচ্ছিল যেন বৃষ্টি এক্ষুনি নামবে বলে, কিন্তু আশা করে ফেলেছি বড্ড, আর হলো না, যার জন্য জামা কাপড় আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম। সন্ধে দেবো তো, করবে তো, সবাই দেখছে, তাড়াতাড়ি করো করো। কি হলো ওটা, তোলো, করো করো, এইদিকে, হ্যাঁ এইদিকে তুলে দাও, বাহ হেভি অ হয়েছে, হাততালি, বাহ হেভি অ হয়েছে। এই যে পড়তে বসছে, এখন অ লিখছে, দেখো এটা লিখে দেখাও, তুমি এ লিখতে পারো, এটা দেখাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওদিকে একটা দাড়ি টানো, ওদিকে একটা দাড়ি টানো, হ্যাঁ মাথা দেখো ওইদিকে, হ্যাঁ এবার পেটটা কেটে দাও, বাহ এই যে এ লিখেছে, অটা একটু একটু শিখছে, আর এটা মানে একদিনে শিখেছে, আর কিছু পাচ্ছে না এখন আপাতত। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর এখানে আটা রেখে দিয়েছি, কারণ ডোরোকে আজকে ছানা করেছি, আজকে দুধ করেনি, আর আটা চাটানো মাখবো, আর আজকে সয়াবিনের তরকারি হবে, সয়াবিনের সব মানে আলু টালু কেটে সব কিছু গুছিয়ে রেখে এসেছি, একটু পড়াই এখন, তারপরে যাবো। এখানে রান্না হয়েছে দেখো, সয়াবিনের তরকারি, এখানে রয়েছে রুটি, ঘিনে গেছে এটা রুটি, আর এখানে রয়েছে দুধ গরম, রান্না হয়ে গেছে, সব চাপা দিয়ে রেখে গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বাসনপত্রগুলো এরকম আছে, মানে এই যে এই ছুরিগুলোতে থাকতো, এই ছুরিগুলো কালকে ধুইব, মানে ভাদ্র মাসে সব ধোয়া ধুই হচ্ছে, তো তো কোনটা একের পর এক ভেবে ভেবে মানে করা হচ্ছে, তো এগুলো সব ধুইব বলে এখানে রেখে দিয়েছি। আর নিচে সব আনাচের খোলা টোলা আছে ওই গামলাটায়, বোতলগুলো করার ইচ্ছে ছিল কিন্তু কালকে বোতলগুলো করতে পারবো না, জল আছে, এই যে বোতলটা অন্য এনে করবো। পালাও পালাও পালাও, এই যে ডোডো এখন গাড়ি চাপছে, তাই তো, চল পালি চপালি 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 চপালি, মশার কাজ করে এই ধূপটা, এত সুন্দর, গোপাল তো শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ, হ্যাঁ ঠিক করছিস, থাক থাক ঠিক আছে, গুড বয়। ডোরা শুভরাত্রি বলো, নাচ দেখিয়ে দাও তোমার, চলো শুভরাত্রি বলে দাও, টাটা টাটা, ডোরো ডোরো এইদিকে দেখো দেখো।
টাটা করে দাও, টাটা করে দাও। তো তোমাদেরকে তো বলা হয়নি, তার আগে শুভরাত্রি, গুড নাইট সব কিছুই বলা হয়ে গেল। একবার দাঁড়া ডোডো, তোমরা বুঝতে পারছো না মনে হচ্ছে, তো এখানটায় পুরো এরকম গোল হয়ে উঁচু হয়ে গেছিলো, এই যে এখনও ঢেলা মতন হয়ে আছে আর মাথায় লেগেছে। আর তো মানে ও চেয়ার থেকে মানে চেয়ারে খেলা করতে করতে মানে চেয়ার থেকে পড়ে গেছে। আর তারপরে হয়েছে সেই একই দুষ্টুমি, চেয়ারে উঠে আবার ফ্রিজ খুলছে, আবার হড়কে গেছে। তো হবে, এটা বাচ্চাদের তাই না, স্বাভাবিক এটা। আর তো যাই হোক, খুব জোরেই পড়েছিলো, ওর মাথাটাতেই লেগেছিলো দেখলাম, মানে এরম নিচে হয়ে পড়লো, কিন্তু পায়ে কীভাবে ওখানটায় লেগে পড়লাম কিছু বুঝতে পারিনি, এরম গাঁট হয়ে গেছে। আমি যখন জিজ্ঞেস করেছি কোথায় লেগেছে, আমাকে কিছু বলেনি, ঘরের দাদুর কাছে গিয়ে বসছিলো, সেখানে গিয়ে বলেছে, তারপর আবার আসতে আমি আবার বরফ দিলাম, জিজ্ঞেস করছি বলেনি। আর তো যাই হোক, তো এতক্ষণ ওর নাচ, নৃত্য, শুভরাত্রি সব কিছুই শুনলে, এই কথাটা আমার বলা হয়নি বলে তাই তোমাদেরকে বললাম। খুবই কান্নাকাটি করছিলো তখন, আর এখন ঠিক আছে। তো এখন ওর বাবা খেলতে ব্যস্ত, তো চলো আমরা, আমাদের এখন ঘুমোতে অনেক দেরি, কারণ আমি সারাদিনের পর এই টাইমটাই আমাকে ভাবনা চিন্তা করে নিতে হবে কি কাজ কখন কী করার। আর এক ঘন্টার মতো ফোন তো এখনই আমি নিশ্চিন্তভাবে থাকতে পারবো তাই না। চলো শুভরাত্রি।